আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক গণমাধ্যমের জোরালো গুঞ্জন আর্জেন্টিনা বনাম পর্তুগাল এবং আর্জেন্টিনা বনাম জাপানের মধ্যকার ম্যাচটি নিয়ে। আর্জেন্টিনা বনাম পর্তুগাল ও আর্জেন্টিনা বনাম জাপানের মধ্যকার ম্যাচ নিয়েই বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বিশ্বকাপ পরবর্তী নিজেদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে লিওনেল মেসিরা। ইতিমধ্যে কাতার বিশ্বকাপের পর 4টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ফেলেছে আলবিসেলেস্তারা। প্রথম ম্যাচে পানামাকে 2-0, দ্বিতীয় ম্যাচে কুরাসাওকে 7-0, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোল এবং চতুর্থ ম্যাচে ইন্দোনেশিয়াকে 2-0 গোলে পরাজিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই 4 ম্যাচের মধ্যে একটি গোলও হজম করেনি লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ইন্দোনেশিয়াকে 2-0 গোলে পরাজিত করার মাধ্যমে শেষ হয়েছে এবারের ফিফার আন্তর্জাতিক বিরতি। তবে ভক্ত সমর্থকদের মনে জোরালো প্রশ্ন, কবে আবারও মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা? ফিফা জানিয়েছে তাদের এবারের আন্তর্জাতিক বিরতি ইতিমধ্যেই শেষ। তবে আর্জেন্টিনার কিছু বিশ্বস্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী উইন্ডোতে একটি ইউরোপীয় টিমের বিপক্ষে এবং একটি এশিয়ান টিমের বিপক্ষে মোট 2টি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপিয়ান দল হিসেবে আর্জেন্টিনার এই ম্যাচটি খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি পর্তুগালের বিপক্ষে, এবং এশিয়ান টিম হিসেবে জাপানের নাম মেনশন করেছে তারা। পর্তুগালের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হলে একে অপরের বিপক্ষে আবারও খেলতে দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে। যদিও এই ম্যাচ দুটির নির্ধারিত সময় দেয়নি আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো। যখন এই ম্যাচগুলোর নির্ধারিত সময় দেওয়া হবে তখন আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সবার আগেই। তাই এই ম্যাচ সহ সকল ফুটবলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, যদি এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয় তবে কে জিতবে? আর্জেন্টিনা নাকি পর্তুগাল? আর্জেন্টিনা নাকি জাপান? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।